প্রিপজিশন ইন অন এবং টু এই তিনটা প্রিপজিশনের সাথে সময়ের যে সম্পর্কটা আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করব আশা করি এই প্রিপজিশন ইন অন এবং টু তে প্রি সময় নিয়ে যত সমস্যা আমি আশা করছি এটা সলভ হয়ে যাবে ওকে এখন দেখব আমরা ইন টাইম কখন ব্যবহার করব ঠিক সময়ের পূর্বে অর্থাৎ কোনো একটা নির্ধারিত সময় বা কোনো একটা সময়ের পূর্বে যদি কোনো কাজ সম্পন্ন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন টাইম ব্যবহার করব কিছু এক্সাম্পল দেখি দ্য ড্রাইভার স্টপড জাস্ট ইন টাইম টু অ্যাভয়েড অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যে অ্যাভয়েড করার জন্য ঠিক সময়ের পূর্বেই কিন্তু ড্রাইভার তার গাড়িটা স্টপ করেছিল আই ওয়াজ জাস্ট ইন টাইম টু ক্যাচ দ্য বাস আমি সঠিক সময় বা ঠিক সময়ের পূর্বেই বা যে একটা নির্ধারিত সময় যে বাসটা আসে তার পূর্বে আমি বাসটা কী করতে পেরেছিলাম ধরতে পেরেছিলাম উই গট টু দ্য স্টেশন জাস্ট ইন টাইম ফর দ্য ট্রেন ট্রেনের জন্য তারা বা আমরা কী করেছিলাম ঠিক সময়ের পূর্বেই পৌঁছে গিয়েছিলাম ওকে এরপর দেখব অন টাইম কোথায় ব্যবহার করা হয় নির্ধারিত সময় বা ঠিক সময় বা সময়মত অর্থে অন ব্যবহার করা হয় বিষয়গুলো খেয়াল করলে বোঝা যায় যে নির্ধারিত সময়ে ঠিক সময়ে বা সময়মতো অর্থে অন টাইম আর ইন টাইম হচ্ছে নির্ধারিত বা ঠিক সময়ের পূর্বে আর সময়মতো অর্থে বা ঠিক সময় অর্থে আমরা অন টাইম ইউজ করব এক্সাম্পলগুলো দেখলে আরও ক্লিয়ার হবো দ্য ওয়ার্ক ওয়াজ ডান অন টাইম অ্যান্ড উইদিন বাজেট আমাদের কাজটা সঠিক সময় মতো শেষ হয়েছিল বা ঠিক সময়ে বা সময় মতো শেষ হয়েছিল এবং উপযুক্ত বাজেটে তারপর হচ্ছে কি হি অ্যাটেন্ডেড দ্য মিটিং অন টাইম সে মিটিংয়ে বা সবাই উপস্থিত ছিল বা যোগদান করেছিল সঠিক সময় বা ঠিক সময় বা সময় মতো ঠিক একইভাবে ডিড ইউ রিমেম্বার টু রিটার্ন দ্য বুক অন টাইম উই ওয়ান্ট টু স্টার্ট দ্য মিটিং অন টাইম সো প্লিজ ডোন্ট বি লেট আমরা চাচ্ছি যে আমাদের মিটিংটা বা সবারটা সময় মতো শুরু করার জন্য সময় মতো বা ঠিক সময় সো দেরি করবে না তো এরকমভাবে আমরা অন টাইমটা দেখলাম এবার দেখব সময়সূচি অনুসারে যদি কখনও বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে হবে টু টাইম সময়সূচি বোঝাতে আমরা টু টাইম ইউজ করব সময়সূচি অনুসারে যেমন দ্য ট্রেন ইজ রানিং টু টাইম তার মানে ট্রেনটা তার নির্ধারিত সময়সূচি অনুসারেই চলছে দ্য ক্লাস ইজ রানিং টু টাইম অর্থাৎ ক্লাসটা সে নির্ধারিত সময় অনুযায়ী চলছে দ্য ফ্যাক্টরি ইজ রানিং টু অর অন টাইম আশা করছি এখন সময়ের সাথে প্রিপজিশন ইন অন এবং টু নিয়ে আর কখনো ঝামেলা হবে না ধন্যবাদ সবাইকে